জামা কাপড়ের অভাব নেই, তাও কোথাও যাওয়ার সময় কেন জানি না কিছু খুঁজে পাই না। এই তিন পাল্লার আলমারি পুরোটাই আমার জামা কাপড়ে ভরা। আমাদের মেয়েদের এই একটাই সমস্যা, কোথাও যাওয়ার সময় আমরা কিছু খুঁজে পাই না। তাড়াতাড়ির মধ্যে হাতের কাছে যেটা পাই সেটা পরেই দিই হাঁটা। একটু ভালো করে লক্ষ্য করলে দেখব কয়েকটা জামা কাপড় বা শাড়ি বেশি পরি আমরা, আর কয়েকটা তো পরিই না আমরা। তার সবচেয়ে বড় কারণ হলো চোখের সামনে না থাকা। সেই জন্য আজ তোমাদের সঙ্গে আমি আলমারি গোছানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এতে করে সব জিনিস চোখের সামনেও থাকবে আবার গোছানোও থাকবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রথমে আমি তোমাদের আমার আলমারির অবস্থাটা দেখিয়ে দিই। দেখতে খুব একটা অগোছালো লাগছে না, কিন্তু কোনো জিনিসই এতে তুমি খুঁজে পাবে না, কারণ সব মিক্সড হয়ে রয়েছে। ব্লাউজের মধ্যে টপ পাবে, শাড়ির মধ্যে চুড়িদার পাবে, আর পেটিকোটের মধ্যে লেগিংসও পাবে। একই জায়গা দিয়ে বারবার খুঁজে চলে যাবে, তাও কোনো জিনিস তুমি পাবে না। এতে করে কোথাও যাওয়ার সময় পছন্দের কোনো সেট কমপ্লিট হয় না, আর যার ফলে থাকা সত্ত্বেও অপছন্দের কোনো একটা সেট পরে চলে যেতে হয়। সেই জন্যই আলমারিটাকে ভালো করে গোছানো বিশেষ দরকার। আর গোছানোর জন্য পুরো খালি করাটা সবার আগে দরকার। বেশি জামা কাপড় থাকলে একদিনে গোছাতে যাবেন না, এতে ধৈর্য হারাবেন আর পরে গিয়ে ইচ্ছা হবে না। আমার এই তিন পাল্লার আলমারি পুরো আমার জামা কাপড়ে ভরা, সেই জন্য আমি একবারে গোছাবো না, একদিকে খালি করে প্রথমে মুছে নেব, তারপরে এক একটা তাক ধরবো আর এক একটা তাক গোছাবো। দেখতে পাচ্ছ, যেহেতু আমার প্রত্যেক দিনই আলমারি খুলতে হয়, সেই জন্য অতিরিক্ত ধুলো ঢোকে, আর যেহেতু প্রত্যেক দিন তো মোছা হয় না সব জামাকাপড় সরিয়ে, সেই জন্য যখন আমি জামাকাপড় নামাই তখন আমি ভালো করে মুছে নিই। পুরো আলমারি অগোছালো হওয়ার অপেক্ষা করি না, যখন যে তাকটা অগোছালো হয়ে যায় তখন সেই তাকটা গুছিয়ে নিই। এতে চাপটাও কম মনে হয়। পুরো আলমারি একবারে গোছাতে গেলে খুব চাপ লাগে, আর তখন মনে হয় থাক এখন করবো না পরে করবো, আর পরে পরে করতে করতে আর গোছানো হয় না। আমার এক সাইড পুরো খালি করা হয়ে গেছে, পুরো মোছাও হয়ে গেছে, আর একটা সাইড এখন ধরবো না, এইবার আমি এক একটা তাক করে গোছাবো। এদিকে দেখতে পারছো কত জিনিস, কোনটার ভিতরে কী আছে আমি এখন নিজেই ভুলে গেছি, সেই জন্য এইবার ঠিক করে রাখবো যে কোনটার ভিতরে কী রাখছি। এদিকে দেখতে পাচ্ছ সব শাড়ি নামিয়ে নিয়েছি, এইবার এর মধ্যে থেকে বেছে আমি আলাদা করে নেব যেগুলো আমাকে রোদে দিতে হবে, আর যেগুলো কুচকে গেছে সেগুলোকে টান টান করে ভাঁজ করতে হবে। যদিও আমি সবকটাই ভাঁজ করব, কিন্তু আজকে আমি সব করব না, সেই জন্য আজকে শুধু যেগুলো রোদে দেবো সেইগুলো আলাদা করে নেবো, আর বাকি যেগুলো তাঁতের শাড়ি আছে, হ্যান্ডলুম আছে, সেগুলো রোদ দেখাবো না এখন। আমি বছরে একবার মানে শীতকালে সব জামাকাপড় রোদ দেখাই, আর মাঝে মধ্যে সিল্কের শাড়ি টাড়িগুলো বছরে অন্যান্য সময়েও দেখিয়ে থাকি। এবার সিল্কের শাড়ি কী বলো তো, ভাজে ভাজে থাকলে ওর ভিতরে তো এয়ার পাস করে না, ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি মাঝে মধ্যে ওগুলোকে খুলে উল্টে পাল্টে রোদ রোদ দেখিয়ে তারপরে রাখি। এই যেরকম দেখতে পাচ্ছ বেনারসি শাড়িটা, এটা উল্টোভাবে ভাঁজ করা ছিল, এবার সোজা করে রাখবো, রোদ রোদ দেখিয়ে আবার উল্টো করে রাখবো। সোজা করে রাখলে কী বলো তো একটু ভয় লাগে দাগ টাগ লেগে যাওয়ার, সেই জন্য ভালো শাড়িগুলো আমি একটুখানি উল্টো করে রাখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ সোজা করে রেখেছি, রোদ রোদ দেখিয়ে তারপরে আমি এটাকে উল্টো করে রাখবো। আর এইদিকে কিছু মানে শাড়ি আমি আলাদা করে রেখেছি যেইগুলো একটু তেল তেলে খুব একটা পরা হয় না, আর এই যে জামদানি শাড়ি মানে এবার আমি ঠিক করেছি যে আলাদা আলাদা করে রাখবো, মিক্সড করে রাখবো না, যেখানে জামদানি সেখানে জামদানি, যেখানে সিকোয়েন্সের সেখানে সিকোয়েন্সের। যেরকম এই যে এই শাড়িগুলো দেখছো এগুলো খুবই কম পরা হয়, এদিক ওদিক বাজারঘাটে পরে গেলাম বা আশেপাশে কারো বাড়িতে গেলাম তখন পরে গেলাম, সেই জন্য এইগুলো শাড়ি আমি ইউজ করি। তো এই শাড়িগুলো আমি আলাদা রাখবো, আর কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি পরিই না, তো সেইগুলো আমি ব্যাগে করে রাখবো, যদি ভবিষ্যতে কোনোদিনও ইচ্ছা হয় তো হলো তাহলে পরবো, না হলে ওই বারবার রোদ দেখিয়ে দেখিয়ে আবার ব্যাগে করে রেখে দেবো। তো সেগুলো আমি ব্যাগে ঢোকাবো, আর যেগুলো আমি ইউজ করবো সেগুলো আমি সামনে রাখবো। এই যে দেখো এই শাড়িটা কবে রেখেছি তার ঠিক নেই, দেখেছো পুরো একটার সঙ্গে একটা লেগে গেছে, পার্ট পার্ট পুরো লেগে গেছে, ছাড়াতে হচ্ছে মনে হচ্ছে আঠার মতন লেগে রয়েছে। তো এই রকম শাড়িগুলো না মাঝে মধ্যে একটু খুলে উল্টে পাল্টে না রাখলে কী হয় বলো তো, ওই কালার ফেড হয়ে যায়, বা একই শাড়ি কিন্তু দেখা যাচ্ছে একদিকের থেকে আরেকদিকে কালার লেগে যাচ্ছে, জানি না কেন। এই দেখো এই শাড়িটা কবে পরেছিলাম কী পরেছিল জানি না, সেই সময় তো দেখিনি, কেন কি কোথাও যদি কোনো শাড়ি পরে যায় সেই শাড়িটা এসে আমি ভালো করে উল্টে পাল্টে দেখে রোদ্র দেখিয়ে তারপরে রাখি, কিন্তু ওই সময় দেখা হয়নি এটা, এখন দেখছি পুরো সাদা সাদা হয়ে গেছে। আর এই শাড়িটা দেখো, এটা হলো আমার বৌভাতের বেনারসি, ওই কুচির ওখানে পিন করা হয়, ওই পিনের জায়গাগুলো যেখানে মানে পিনটা ফোটানো হয়েছিল দেখো কেমন ফেসে ফেসে গেছে, দেখে খারাপ লাগছিল। তো এরকম কিছু কিছু জিনিস দেখলে না খারাপ লাগে খুব। তো এই যে সব কটা শাড়ি আমি যে কটা রোদে দেবো বলে ঠিক করেছিলাম সব কটা বের করে নিয়েছি, একদিনে বেশি বের করবো না, কেন কি এখন বৃষ্টি বাদলের সময়, তো কখন বৃষ্টি কখন মেঘ কখন রোদ বোঝা যাচ্ছে না, সেই জন্য দিয়ে বাইরেই দাঁড়িয়ে থাকছি। দেখতে পাচ্ছ সায়াগুলোও রোদে দিয়েছি, সায়াগুলো রোদ অনেক দিন দেখানো হয় না, আর যেহেতু খুব একটা ইউজ করা হয় না সেই জন্য ভাজে ভাজে কেমন একটা হয়ে গেছিলো। আর অতগুলো লাল সায়া দেখে ভাবার কিছু নেই, স্বাদের সময় যে যে শাড়ি দিয়েছিলো সবাই যে কালারেই শাড়ি দিক না কেন সায়া আমাকে লাল কালারের দিয়েছিলো, যার জন্য ওই গাদা আমার লাল সায়া আছে, আর এইদিকে বাকি সায়াগুলো রয়েছে। আর এইদিকে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে প্যাডেড ব্লাউজ কী করে
বাজ করতে হয়। যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা তো অলরেডি দেখেই নিয়েছো, আর যারা দেখো না শুধু এই ভিডিওটা দেখছো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে প্যাডেড ব্লাউজের এই একটা সমস্যা, বাটি যদি উল্টে পাল্টে যায় তো ব্যাস বাটি ভেঙে যায়, আর বাটি একবার যদি ভেঙে যায় তাহলে আর ঠিক করা যায় না, সেটাকে ঠিক করতে অনেক খড়কাটি পুরাতে হয়। যার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ট্রিক শেয়ার করব যেটা আমি নিজেই আবিষ্কার করেছি আর আমার বেশ ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ প্যাডেড ব্লাউজগুলো প্রথমে উল্টো করে নেব, মানে সামনের দিক নিচে রেখে পিছনের দিক উপরে রেখে, সেটাকে দেখতেই পেলে কীভাবে ভাঁজ করলাম আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আবারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোনো ব্লাউজ যদি তোমরা উল্টো করে রাখতে চাও তাহলে সেগুলো উল্টো করে নেবে, আর যেই দিকে বাটি থাকার কথা সেই দিকেই বাটিটাকে ফোল্ড করে রাখবে, এমন নয় যে উল্টো দিকে ভাঁজ করবে, যেমনভাবে বাটি থাকে বডিতে সেইভাবেই বাটিটা রাখবে। তারপরে ওর ভাজে ভাজে দেখতে পাচ্ছ আমি কীভাবে ফোল্ড করছি, আমি বলতে পারছি না বাট আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। এই যে দেখো দুটো বাটি দুই দিকে উল্টে রয়েছে, এইবার এইটাকে আমি আগে পিছে করে রাখবো, মানে এক সাইডে বাটি যদি আমার পিছনের দিকে থাকে তাহলে আরেক দিকের বাটিটা যাতে সামনের দিকে পড়ে সেইভাবে আমি রাখবো। আমি বলে বোঝাতে পারছি না, আশা করি দেখিয়ে দিচ্ছি সেটাতে তোমরা ভালো বুঝতে পারছো। এই দেখো ওই কাপটা ওই দিকে রয়েছে, এই দিকের কাপটা এই দিকে রয়েছে, এইভাবে রাখলে বাটির শেপটা ঠিকঠাক থাকবে, পড়তে গেলে আর কোনো ওই সামনে ভাঁজ পড়ে থাকলে না দেখতে খারাপ লাগে ওই ভাঁজটা পড়বে না, আর বেশি ঠেসে ঠেসে রাখবে না, আলতো করে রাখবে। এই যে শার্ট অর্গানাইজারটা রয়েছে এটার ভিতরে আমার একটায় ছটা ধরেছে, একটায় আটটা ধরেছে, ব্লাউজের কোয়ালিটির উপর নির্ভর করে, কোনো কোনো ব্লাউজের কাপড় হয় খুব মোটা, কোনো কোনো ব্লাউজের হয় খুব পাতলা, তো সেই হিসাবে ছটা থেকে আটটাই ধরেছে। এদিকে আমার লাস্টের উপরের তাকটায় শুধু ব্লাউজ রেখেছি আর কিছু রাখিনি, ওতে আর কিছু ধরবে না। একেবারে নিচের তাকটায় আমি যেগুলো আমার খুব কম দরকার হয়, যেগুলো লাগেই না কিন্তু আমার পছন্দের জিনিস, আমার দরকারি জিনিস, ভবিষ্যতে লাগতে পারে, তো সেইগুলো এই নিচের তাকে রাখবো। এইটাই দেখতে পাচ্ছ অ্যামাজনের বাক্সটায় আমার পছন্দের একটা কাপের সেট রয়েছে যেটা আমি লোকাল মেলা থেকে কিনেছিলাম। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ কোনোদিনও পরিনি আর পরবো বলে মনে হয় না, আমি হিল পরে হাঁটতে পারি না, তবুও এটা খুব পছন্দের, জানি না কেন কিনেছিলাম বাট কিনেছিলাম, সেই জন্য যত্ন করে তো রাখতেই হবে। তো এইটা একেবারে পিছনে রাখবো কেন কি আমি পরি না, জাস্ট মনের শান্তির জন্য এটা আমার কেনা। এইদিকে দেখো আমার সমস্ত সিল্কের শাড়ি প্রথমে আমি এইদিকে রেখেছিলাম যাতে সব এক জায়গায় থাকে, এতে কি অসুবিধা হতো বলো তো, একটা শাড়ি বের করতে গেলে উপরের শাড়ি সব ধেড়িয়ে পড়ে যেত, যেহেতু অনেকটা বড় তাক সাপোর্টও খুব কম পায় সেই জন্য এটা থেকে ওই অসুবিধাটা হতো, পড়ে যেত। তো এইবার আমি ঠিক করেছি যে এইটাকে শিফট করব আমি অন্য জায়গায়, সেই জন্য সব শাড়ি এই যে বের করে নিয়েছি, এইবার আলাদা করে নেব, মানে শাড়ির কোয়ালিটি টাইপস অনুযায়ী আমি আলাদা করে নেব। সিল্কের শাড়িগুলো একদিকে রাখবো, তাঁতের শাড়ি একদিকে রাখবো, জামদানি একদিকে রাখবো, হ্যান্ডলুম একদিকে রাখবো, মানে আলাদা আলাদা করে নিচ্ছি, তারপরে এগুলোকে ভাঁজ করে জায়গায় রাখবো। এই যে এই ব্যাগটার ভেতরে এগুলো শাড়ি অর্গানাইজ করে রাখার জন্যই এই ব্যাগগুলো পাওয়া যায়, তোমরা যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে চেক করো পেয়ে যাবে। এটার ভেতরে আমি সব সেই শাড়িগুলো রাখছি যেগুলো আমি ইউজ করি না, মানে সিকোয়েন্সের রাখছি, সিকোয়েন্সারগুলো ইউজ করি বাট ওগুলো বাইরে রাখলে কী বলতো অন্য শাড়ির সাথে জড়ি ফড়ি আটকে যায়, সেই জন্য ওইগুলো আমি ব্যাগে রাখার চেষ্টা করছি। আর কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি ইউজই করি না, যেমন এইটা আমার আশীর্বাদে আমি কিনেছিলাম বাট আশীর্বাদে যেহেতু ছেলের বাড়ির থেকে যায় সেই জন্য ওই শাড়িটা পরে আশীর্বাদ হয়েছিল, এই শাড়িটা তারপরে আর কোনো কাজেই লাগেনি, তো এইটা আমার সেই সময় পছন্দ হয়েছিল, পরে গিয়ে আর ভালো লাগে না, মানে এত চুমকি এত ব্রাইট কালার আমার ঠিক এখন পছন্দ হয় না, সেই জন্য এইটা আমার পছন্দের কিন্তু পরি না, সেই জন্য এইটাকে আমি ভেতরেই রেখে দেবো, যবে পড়তে ইচ্ছা করবে তবে বের করে নেব। তো এই ব্যাগটায় আমার শুধু সেই শাড়িগুলো আছে যেগুলো আমি খুব কম ইউজ করি বা ইউজই করি না, এর উপরে আমি বাকি শাড়িগুলো গুছিয়ে রাখবো। তাঁতের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি একটা টানলে আরেকটা খুব কমই পড়ে আর খুব কমই অগোছালো হয়, সেই জন্য এই বড় যে তাকটা দেখতে পাচ্ছ এটার ভেতরে আমি শুধু ওই টাইপের শাড়িগুলো রাখবো। এক সাইডে আমি জামদানি রেখেছি আর এক সাইডে হ্যান্ডলুম রাখবো, আর উপরের দিকে মিক্সড হয়ে গেছে কেন কি একরকম শাড়ি তো আর বেশি হয় না, জামদানি শাড়ি একটু কম আছে সেই জন্য নিচের দিকে জামদানি রয়েছে, উপরে সব রকম মিক্সড আছে। আর এই দিকটায় আমি সমস্ত আমার সিল্কের শাড়িগুলো রেখেছি, সব ভালো ভালো শাড়িগুলো একদিকে রেখেছি, এতে করে সব শাড়ি চোখের সামনেও থাকবে আর আমার জানাও থাকবে যে কোন লাইনে কী শাড়ি আছে, যেমন একদিকে রয়েছে জামদানি হ্যান্ডলুম আর একদিকে আমার সমস্ত ভালো সিল্কের শাড়ি, আর কিছু কিছু শাড়ি যেগুলো সিল্ক কিন্তু কমা সেগুলো আমি নিচে রেখেছি যাতে একটা টানলে আরগুলো পড়ে গেলেও কোনো অসুবিধা নেই, চারটে পাঁচটা করে এক একটা লাইনে রেখেছি তো তুলতে আর অসুবিধা হবে না। আর এইদিকে পেটিকোটগুলো আমি সব সামনে রাখবো, এইগুলো না পাওয়ার জন্য কী হয় বলো তো, এক কালারের শাড়ি আর নিচে অন্য কালারের সায়া, এই অসুবিধাটা হয়, সেই জন্য আমি সায়াগুলো এবার সামনে রেখেছি।
যাতে আমার সব কটা চোখের সামনে থাকে আর গোছানোও থাকে, দেখতেও ভালো লাগে। বেশ দেখতে ভালো লাগছে না? এইদিকে সবার উপরের তাকটা আমি গোছানোর জন্য চলে এসেছি, সবার নিচে রেখে দিয়েছি আমার ছেলের অন্নপ্রাশনের যে অ্যালবামটা রয়েছে সেইটা, তার উপরে রেখে দিয়েছি একটা ব্যাগে আমার সব রাখা ব্লাউজ। এই ব্যাগটায় কী রয়েছে বলো তো? আমার সমস্ত ভালো শাড়ির ব্লাউজ, কিন্তু সেগুলো প্যাডেড নয়, সেগুলো আমি ওই ব্যাগে অর্গানাইজ করে রেখেছি। আর একটা বাস্কেটে আমার শাড়ির ব্লাউজ যেগুলো বানানো প্যাডের সেইগুলো রয়েছে। আর এই নিচের উপরের তাকটায় তিনটে বাস্কেটে শুধু কেনা যেগুলো অনলাইন কিনেছি সেই ব্লাউজগুলো রয়েছে। উপরে ওই কোনায় দেখতে পাচ্ছ সামান্য একটুখানি জায়গা আছে, ওখানে আর কোনো বাস্কেট ঢুকবে না। তো ওখানে কি করেছি, মোটা শাড়ি যেগুলো রয়েছে একটা ভেলভেটের, একটা পুরো সুতোর কাজ করা রয়েছে, তো এইগুলো অন্য জায়গায় আর রাখিনি, এই ফাঁকা জায়গাটায় ওইটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর একটা স্কার্ট রয়েছে গোল্ডেন কালারের, তো এই তিনটে আমি এখানে রেখে দিলাম। কোথাও যাওয়ার সময় যেমন আমি পছন্দের জামা কাপড় পাই না, তেমনই ম্যাচিং ব্যাগও পাই না। তাই এবার থেকে ঠিক করেছি কিছু ব্যাগ আমি আলমারিতে রাখবো। নিউড কালারের ব্যাগ রাখলে কি হবে, ম্যাচিং ব্যাগ না পেলে অন্তত এইগুলো নিয়ে যেতে পারবো। আর নিউড কালারের ব্যাগগুলো এমন হয় সব কিছুর সঙ্গে যায়। আর বেনারসি শাড়িগুলো আমি কোথায় রেখেছি সেগুলো তো তোমাদের দেখাইনি, সেগুলো আমি এই ব্যাগটায় রাখছি। আমার বিয়ের বেনারসি, বৌভাতের আর একটা ছেলের অন্নপ্রাশনে যেটা কিনেছিলাম, এই তিনটে বেনারসি আমার আছে আর এই তিনটেই আমি এক জায়গায় রাখবো। এগুলো একটু আলগা করে রাখলে ভালো হয় একটু খোলা জায়গায়, বাট আমার যেহেতু জায়গা নেই সেই জন্য আমি এরকম বক্সে করেই রাখি, এতে অসুবিধা খুব একটা হয় না। আর জিমিচু শাড়িটাও এতে রাখলাম, এটা ওই ওখানে রাখলে গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। আর দুটো চাদরও রাখবো, কারণ শীতের পোশাক আমার অন্য জায়গায় আছে, মানে অন্য আলমারিতে, সেই জন্য আমার আলমারিতে এই দুটো চাদর রেখে দিলাম শীতের প্রথম দিকে, যাতে আমি এখান থেকে বের করে পড়তে পারি। আর এই যে ব্যাগটাই দেখতে পাচ্ছ, এর ভিতরে আমার সমস্ত চুড়িদারের পিস, তারপর কিছু কিছু ড্রেস আছে যেগুলো খুবই কম পরি, সেগুলো আমি এটার ভিতরে রেখেছি। আর শীতকালে যে চুড়িদারগুলো পরি সেগুলো আমি এর ভিতরে রেখেছি। এই ব্যাগটার ভেতরে আমার রয়েছে সমস্ত ব্লাউজ, যেগুলো অর্ডিনারি ব্লাউজ, মানে ওই এদিক ওদিক পরলাম, বাড়িতে পরলাম, বাড়িতে যখন শাড়ি টাড়ি পরি ইচ্ছা হলে তখন এই ব্লাউজগুলো পরি। তো এইগুলো রয়েছে একটু কাজ করা, কিন্তু শাড়ির সঙ্গে ম্যাচিং নয়, ওই এমনি নর্মাল শাড়ির সঙ্গে পরার জন্য একটু ভালো ব্লাউজ আর কিছু সুতির ব্লাউজ, সেগুলো এই ব্যাগটার মধ্যে রয়েছে। এই যে এক এক টাইপের জিনিস এক একটা ব্যাগে থাকলে কি হয়, জানা থাকলো যে আমার এই ব্যাগটার ভিতরে সব অর্ডিনারি ব্লাউজ আছে, কোথাও যাওয়ার সময় আমার সব ব্যাগ না খুঁজতে হয়, সেই জন্য এক টাইপের জিনিস আমি একটা ব্যাগে রেখেছি। আর এই ব্যাগটার ভিতরে আমার ওয়ান পিস ড্রেস খুব একটা বেশি নেই, দু তিনটে আছে, সেই জন্য এর ব্যাগটার ভিতরে রাখলাম। আর কয়েকটা ভালো চুড়িদারের সেট এই ব্যাগটার ভিতরে রাখলাম। এইবার এক একটা তাকে দুটো করে ব্যাগ ধরছে। ফার্স্ট তাকটায় আমি আমার ভালো চুড়িদার আর ব্লাউজগুলো রাখবো, আর একটা তাকে আমার বেনারসি শাড়ি আর যেগুলো খুব কম ইউজ হয়, মানে শীতকালে যেগুলো পরি সেগুলো একটা তাকে রাখবো। আগে ঠেসে ঠুসে রাখার জন্য কিছু জামাকাপড় আমার খুব কুচকে গেছিলো, যেগুলো না ধুলে হতো না, তো সেগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন সেগুলোকে আয়রন করে ভালো করে ফোল্ড করে নেব। তো সবার প্রথমে ভালো করে আয়রন করে নেব। এই দলা করে রেখে দিলে না কোথাও যাওয়ার সময় ওই তাড়াতাড়ি করে বের করে আর আয়রন করা হয় না, সেই জন্য কোনো জামা কুচকে গেলে আমি সেগুলোকে বের করে ধুয়ে নিই আগে, তারপর ভালো করে আয়রন করে সেগুলোকে রেখে দিই। জামাকাপড় আয়রন করে রাখলে জামাকাপড় ভালোও থাকে আর গোছানোও থাকে। আর এইদিকে দেখো, আমার সমস্ত শার্ট টপ যেগুলো ছিল সব কটা আমি ফোল্ড করে নিয়েছি। এগুলোকে আমি এবার একটা বাস্কেটে অর্গানাইজ করে রাখবো, খুব বেশি নেই সেই জন্য এই বাস্কেটেই অর্গানাইজ করে রাখবো। এতে করে আমার সব কটা চোখের সামনেও থাকবে আর গোছানোও থাকবে। আর এগুলো তো আমি বাইরে তেমন পরি না, শুধু ভিডিওর জন্যই পরি, সেই জন্য এই বাস্কেটটার মধ্যে আমার সব ধরে গেল। এই বাস্কেটের ভিতরে রাখার আর একটা কারণ হলো, সেটা হলো এই টপগুলো তো যেহেতু ছোট ছোট, সেই জন্য বড় বড় জামাকাপড়ের ভিতরে রাখলে না খুঁজে পাওয়া যায় না, সেই জন্য এটার ভিতরে থাকলে কি সব এক জায়গায় থাকবে আবার গোছানোও থাকবে। আর এই হলো আমার লেগিংসের কালেকশন। আর এই কুর্তিগুলো সব এদিক ওদিক থাকায় ওই একটা দুটোই পরা হতো, সবার পরা হতো না, সেই জন্য এবার ঠিক করেছি যেগুলো আমার হয় ঠিকঠাকভাবে সেইগুলোকে আমি এক জায়গায় রাখবো। এই যে এই বাস্কেটটার ভেতরে পেছনের দিকে রাখবো আমার লেগিংস, আর সামনে রাখবো আমার কুর্তিগুলো। কোন কুর্তিটা পরবো সেটা বের করে তাহলে সেই মতন আমার লেগিংস পিছন থেকে নিয়ে নিতে পারবো। তো এটার ভিতরে আমি এমনভাবে ফোল্ড করে রেখেছি যাতে আমার দুটো কমই ধরে যায়, আর এটাকে পিছনের দিকে ঠেলে রাখবো, কারণ আমার সেইভাবে তো বেরোনো হয় না, যখন লাগবে এটাকে বের করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সামনে আমার টপের ওই বাস্কেটটা রাখবো, আর দুটো ব্যাগ রেখে দিলাম যেগুলো আমার এদিক ওদিক যেতে লাগবে, আর টোট ব্যাগটা উপরে রেখে দেবো যেটা আমার খুব বেশি ইউজ হয়। আমি স্লিং ব্যাগ ক্যারি করলেও আমি এই ব্যাগটা নিই, এর ভিতরে আমার ছেলের সমস্ত জিনিসপত্র আমার জিনিসপত্র ধরে যায়। আর কিছু ছোটো ছোটো ব্যাগ যেগুলো আমার এদিক ওদিক গেলে লাগে সেগুলো আমি সামনে রেখে দিয়েছি। সো এই ছিল আমার আলমারি অর্গানাইজেশনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। গোছানো জিনিস দেখতে কার না ভালো লাগে, সে ঘর বাড়ি হোক, ড্রেসিং টেবিল হোক বা আলমারি হোক, গোছানো দেখলে সবারই ভালো লাগে। আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার গোছানো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। চলো তাহলে আজ এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।